সবাইকে জানাই প্রথমে চতুর্থী। আর আমরা বেরিয়ে পড়েছি, সময়ও চলে এসেছে অফিস থেকে। তো অফিস থেকে আসার পরে একটু রাত করেই সামনে ঠাকুরগুলো দেখতে বেরিয়েছি। আর এই যে আর সময় তিনজনেই বেরিয়ে পড়েছি, আজকে যা যা ঠাকুর দেখবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি, সামনে সামনে যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকেও এখন নতুন জামা পরিনি, পুরনো জামা পরেই আজকেও ঠাকুর দেখতে বেরিয়েছি। ষষ্ঠী থেকে নতুন জামা পরা শুরু করব। কালকেও পরেছিলাম পুরনো জামা পরেই বেরিয়েছিলাম, আজকেও পুরনো জামা পরেই বেরোচ্ছি। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই চলে এলাম নবদুর্গায়। আর আগের দিন পঞ্চদুর্গা দেখতে গিয়েছিলাম, তো নবদুর্গা সেদিন দেখা হয়নি। তো নবদুর্গার প্যান্ডেল এবারে করেছে খুব সুন্দর লাইটিংয়ের কাজ, আর এখানে গান চলছে। তো চলো ভেতর দিকে ঢুকব। চলো এবার ভেতর দিকে ঢুকছি, আর যত সামনে আসছি এত সুন্দর লাগছে লাইটিংটা। আর ভেতরে নটা দুর্গার অবতার দেখানো হয়, প্রত্যেক বাড়ি নবদুর্গা তাই হয়। আর ভেতরে গিয়ে তোমাদেরকে প্রত্যেকটা অবতারের সমস্ত কিছুই তোমাদের বলার চেষ্টা করব। নবদুর্গা দেখার পর চলে এসেছি কেন্দুয়াতে। আর কেন্দুয়ার এবারের থিম হচ্ছে অনুনাদ। তো ভেতরটা চলো যাই, আর অত্যন্ত সুন্দর করা হয়েছে, তো ভেতরে গিয়েই তোমাদের দেখাচ্ছি। অন্যান্য প্যান্ডেল যেমন হয় কাপড় দিয়ে, এখানের প্যান্ডেল কিন্তু কাপড়ের নয়, পুরোটাই টিন দিয়ে ঘেরা। আর যে মানে যে ভাইব্রেশনটা ভেতরে হচ্ছে, আর আস্তে আস্তে ঢুকছি যত শুনতে পাচ্ছি, সেটা বাইরে আসছে না, আর পুরোটাই ওই জন্য টিন দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। তো চলো ভেতর দিকে ঢুকি। আর যত ঢুকছি তত এত সূক্ষ্ম কাজ, এতটাই সুন্দর, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি।
যে ভাইব্রেশন হচ্ছে আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ, আর এখানে তোমরা অনুভব করতেও পারবে যে একটা ভাইব্রেশন হচ্ছে। তো সেই জন্যই বেশি কথা বলছি না, তো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা সাউন্ডটা শুনে নিশ্চয়ই অনুভব করতে পারবে। কেন্দুয়ার দেখার পর তারপর চলে এসেছি একেবারে বাড়ির সামনের প্যান্ডেলে, আর কোনো দিকে না গিয়ে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এবারে যে কেন্দুয়ার থিম অনুনাদ অপূর্ব সুন্দর, মানে বলার মানে বলে আমি প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর, একদম অন্য রকম আর এবারের যে থিম। আর ভেতরের যে পরিবেশ ছিল সেটাও অপূর্ব সুন্দর, ওই সাউন্ডের সাথে মনে হচ্ছিল মানে ওখানে যতক্ষণ থাকা যায়। তো যাই হোক, এবার চলে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাড়িতে পুজোর ব্লগগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেক দিনই। তো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, পুজোরই ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।